Oggi no, Marco no! DJ Pico back! Go back, go back! DJ Pico back! Go back, go back! SBI Mudappa! Hey! 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 Our Soham, hey! 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 জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা শিলচরের এসবিআই মেইন ব্রাঞ্চের সামনে আমরা ধর্নায় বসেছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের যে অনুদান তহবিল, সেই তহবিলের যে ইলেকট্রনিক বন্ড, সেই বন্ডে হিসাব চেয়েছিল, কিন্তু এসবিআই ওনারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ওনারা জুন মাসের আগে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারবেন না। সেটা থেকে এটা পরিষ্কার বার্তা যায় যে এসবিআইয়ের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা, ওনারাও বিজেপির সঙ্গে যে নেক্সাস রিলেশন, সেই রিলেশনের জন্য আজকে বিজেপির এই কালো টাকার হিসাব ওনারা দিতে ব্যর্থ। এবং ওনারা ইচ্ছা প্রণোদিতভাবে ওনার সামনে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে যে বিজেপির এই কালো টাকার যে হিসাব মান জনসাপেক্ষে তুলে উঠবে, সেই জন্য ওনারা আজকে জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন। সেই জন্য আমরা এসবিআইকে ধিক্কার জানাই। এসবিআই এই ধরনের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে, একটা ব্যাংক, তারা যেভাবে আজকে বিজেপি দলের তল্পিবাহক হয়ে কাজ করে যাচ্ছেন, বিজেপি দলের আজকে যে তহবিল ওনাদের কাছে আছে সেই ইলেকট্রনিক বন্ডে হিসাব ওনারা দিতে রাজি নয়। কেন আজকে একটা ব্যাংক কেন এতদিন দেরি করবে সেই হিসাব দিতে? আজকে জুন মাস পর্যন্ত কিসের সময় লাগবে? আজকে যখন এই ব্যাংকের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের হিসাব ওনারা এক মিনিটে দিতে পারেন, কিন্তু আজকে বিজেপি দলের ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারেন না। সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এসবিআই ব্যাংক ওনারা বিজেপি দলের তলফিবাহক হয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, এই ধরনের কাজ আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষ ব্যাপী প্রত্যেক জায়গাতেই কংগ্রেস এসবিআই ব্যাংকের সামনে ধর্নায় বসছে। আমরা আজকে এই ধর্না কর্মসূচিতে আমরা এই এসবিআই কর্তৃপক্ষকে আমরা ধিক্কার জানাই, এবং অবিলম্বে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডের হিসাব জনসাপেক্ষে তুলে ধরতে হবে, সেই দাবিটুকু আমরা রাখি। আজকে আমরা যে ধর্ণা প্রদর্শন করছি সেটাতে আমরা জানি যে 2014-তে নরেন্দ্র মোদী সরকার যখন বনে গোটা ভারতবর্ষে সরকার বানিয়েছিল, তখন উনি বলেছিলেন যে কালোধন যেগুলো রয়েছে, যেমন নীরব মোদী, মেহুল চোকসি, আমার কিংফিশারের মালিক বিজয় মালিয়া, আরও অনেকজন মানুষ রয়েছিল, সেগুলা যে কালো টাকা নিয়ে মানে দেশ ছেড়ে চলে গেছে, ওদেরকে ধরে আনবে, কালো টাকাগুলো হোয়াইট করবে, ভারতের যে সরকারের যে ফান্ড রয়েছে ফান্ডে দেশের জনগণের জন্য কাজ হবে। কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে আজকে যে নেক্সাস, যে চুরে চুরে মাসুতো ভাই আমরা বলতে পারি বিজেপি এসবিআইকে, আজকে এটাতে বোঝা যাচ্ছে যে এসবিআই কেন দিচ্ছে না যেগুলো হিসাব নিকাশ, যেটা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে চান্দাগুলো বিজেপি পেয়েছে, সে চান্দাগুলার যদি পর্দাফাশ হয়, আমাদের সন্দেহ যে আজকে 10 বছরের যে সরকার হয়েছে বিজেপি সরকারের, নরেন্দ্র মোদীর যে ভাষণ ছিল কালো টাকা আনবে বলে, নীরব মোদী, মেহুল চোকসির মতো আরও কত দালালরা রয়েছে যে চুরি করে দেশ ছেড়ে চলে গেছে, ওদের চান্দাগুলা ওরা চুরি করে দেশ ছেড়ে চলে যায়, আর বিজেপিকে
তার পার্টিকে ইলেকশনে জেতাবার জন্য फायदा করার জন্য এই ইলেকটরাল বন্ডের মাধ্যমে আজকে বিজেপি কে পয়সা দিয়ে ইলেকশনে মদদ করে তাই আজকে এটা যদি এই হিসাব যদি স্টেট ব্যাংকে দিয়ে দেয় তাহলে নরেন্দ্র মোদি গোটা ভারতবর্ষের যে একটা স্লোগান ছিল চকিদার চোর হে যেটা রাহুল গান্ধী স্লোগান দিয়েছিল এটা প্রমাণ হয়ে যাবে তাই এসবিআই কে বিজেপি এ প্রেসার করে আজকে ইলেকটরাল বন্ডের যে হিসাব নিকাশ এটা দিতে মানা করেছে আর এসবিআই প্রেসারে রয়েছে আমরা জানি ইডি সিবিআই কিভাবে এই বিজেপি সরকার শাসিত সরকারের মানুষকে হেনস্থা করছে তাই এইভাবে এসবিআই একটা নিউট্রাল সংগঠনকে আজকে দেখছি পঙ্গু করার যে চেষ্টা করছে এটা আগামী দিনে জনসাধারণ ভোটের মাধ্যমে এটা প্রকাশ্য ভাবে কংগ্রেস আর গণতন্ত্রের হাত মজবুত করবে উদ্যোগে আমরা আজকে এখানে ধর্ণায় বসেছি এজন্য মাননীয় সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নোটিশ দিয়েছিলেন মার্চের 5 তারিখের মধ্যে ইলেকটোরাল বন্ডের হিসাব দেওয়ার জন্য যে ইলেকটোরাল বন্ডের মধ্যে 12,000 কোটি টাকায় টোটাল 6,500 কোটি টাকাই বিজেপির নামে ডোনেশন দিয়েছে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখা গেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মার্চের 6 তারিখ যে সুপ্রিম কোর্ট ডেট দিয়েছিল ওই ডেটটাকে জুনের 6 তারিখ পর্যন্ত এক্সটেনশন চেয়েছে আমরা মনে করি বিজেপির সাথে মিলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা রাজনৈতিকভাবে ফায়দা দেওয়ার জন্য বিজেপিকে আগামী ইলেকশনে ফায়দা দেওয়ার জন্য এটা করছে এই জন্য আমরা আজকে সারা দেশব্যাপী সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চগুলোতে ধর্ণা দিচ্ছি এবং এই হিসাব না দেওয়া পর্যন্ত আমাদের দল ধর্ণা চালিয়ে যাবে